অভিনেতা হিসেবেই লোকে তাকে চেনেন। যেটুকু অর্জন আর জনপ্রিয়তা সব ওই অভিনয়ের ঘর থেকেই পাওয়া। সিনেমার জাহাজে পা রাখার আগে প্রবীণ মিত্রের ধ্যান জ্ঞান ছিল খেলা। ক্রিকেট, হকি, ফুটবল তিন মাধ্যমেই ছিলেন দুর্দান্ত। খেলেছেন ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশনেও। প্রকৃতির কি নিয়তি, শেখ জামাল ক্রিকেট একাডেমির কাছে একটি বাসায় এখন কাটে তার সারা বেলা। চোখ থাকে টিভি পর্দায়, খেলা দেখাতেই এখন তার যত ব্যস্ততা। নেই শুটিংয়ে যাওয়ার তারা, সিনেমার চরিত্রদের খোলসেও ঢুকতে হয় না, পড়তে হয় না সংলাপ। চেনা রঙিন দুনিয়ার বাইরে এ যেন এক অন্য প্রবীর মিত্র। জীবনের প্রথম অভিনীত চরিত্র ডাকঘরের প্রহরীর মতোই যেন পাহারা দিচ্ছেন বার্ধক্যে নুয়ে পড়া শরীরকে। হাঁটুর ক্ষয় রোগের কারণে হুইল চেয়ারই এখন তার জীবন চাকা। থাকেন ছেলে মিথুন মিত্রের কাছে। ছেলে আর ছেলের বউই এখন তার ভরসার হাত পা, মুখের ভাষা। কানে কম শোনেন, কথাও বলতে পারেন না ঠিকঠাক। ছোট্ট শিশুটির মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাওয়া এই অভিনেতা। বন্ধু এটিএম শামসুজ্জামানের লেখা ও এইচ আকবরের পরিচালনায় জলছবি চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল রঙিন নবাব সিরাজউদ্দৌলার। তাও সেটা 1969 সালের কথা। এরপর তুমুল দাপটের সঙ্গে চলচ্চিত্রের ঘরে বাইরে কাটিয়ে দিলেন চারটি দশক। ওপারের ঋত্বিক ঘটক থেকে শুরু করে এপারের সুভাষ দত্ত, আমজাদ হোসেন, নারায়ণ ঘোষ, মিতা, বেবি ইসলাম, চাষী নজরুল ইসলাম সহ অনেকের সঙ্গেই কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা 400 কোটি পার করেছে। তিতাস একটি নদীর নাম, দেবদাস, বড় ভালো লোক ছিল, 2 পয়সার আলতা, রামের সুমতি, নয়নের আলো, চরিত্রহীন, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গায়ের ছেলে তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম। এই শহরের আলো বাতাসে জীবনের 81টি বছর পার করেছেন প্রবীর মিত্র। নিজের প্রাণপ্রিয় স্ত্রী আর ছোট ছেলের মৃত মুখের স্মৃতি আঁকড়ে ধরে এখনও আশায় বুক বেঁধে আছেন তিনি। ফিরতে পারবেন কি স্বাভাবিক জীবনে? চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।